আজকে আমরা টু টুয়েলভেস থ্রি পেজ নাম্বার ফোরটি সিক্স এই প্যাসেজটার বাংলা অনুবাদ করব। আমি আবির আহাদ ইয়র্ক ইউনিভার্সিটি টরন্টো ক্যানাডা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিডিং এর ক্ষেত্রে প্রশ্ন আনসার সলভ করার পাশাপাশি রিডিং হ্যাবিটটা বাড়ানো জরুরি দেখেন সেভেন আর সেভেন অ্যাভ স্কোর জন্য অবশ্যই এইভাবে বুঝে বুঝে সময় নিয়ে রিডিং এর বাংলা মিনিং বা হচ্ছে রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে তাহলে পরীক্ষার হলে দ্রুত ধরতে পারবেন যে কোনটার আনসার কি হবে সো লেট স্টার্ট সবাই একটু বইটা নিয়ে বসেন এবং খাতা কলম নিয়ে কিছু ওয়ার্ড মিনিং বা যেখানে আপনার বুঝতে সমস্যা হয় দাগিয়ে রাখেন বা নোট করে রাখেন ওকে জাস্ট আমরা হেডিংটা পড়ি দ্য বেনিফিটস অফ বিং বাইলিঙ্গল সো দ্য বেনিফিটস সুযোগ সুবিধা সমূহ অব বিং হওয়া বাই লিঙ্গল মানে হচ্ছে দুইটা ভাষা বাই লিঙ্গল একের অধিক ভাষা সো সেটা হচ্ছে আপনার যে কোনো দুইটা ভাষা হতে পারে কেউ ইংরেজি বলে তার পাশাপাশি স্প্যানিশ বলে কেউ বাংলা বলে তার পাশাপাশি ইংরেজি বলে সো যে কোনো দুইটা ভাষা কেউ যদি জানে তার বহুমুখী সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আমরা আজকে প্যাসেজের মাধ্যমে জানবো এবং জেনে খুশি হব এবং আমরা যারা আয়েলস পড়াশোনা করতেছি তারাও আমাদের জন্য একটা ইন্টারেস্টিং ইনফরমেশন যে এই যে দুইটা ভাষা শিখতেছেন এর মাধ্যমে আপনার ব্রেন সচল হচ্ছে আপনার ফিজিক্যাল অনেক ডিজিজ থেকে দূরে থাকা সহজ হবে যেগুলো এই প্যাসেজে লেখা আছে ওকে সো ফার্স্ট লাইন অ্যাকর্ডিং টু দা লেটেস্ট ফিগার্স বর্তমান পরিসংখ্যান অনুসারে দা মেজরিটি অফ দা ওয়ার্ল্ডস পপুলেশন ইজ নাও বাইলিঙ্গল অর মাল্টিলিঙ্গল সো বিশ্বের অধিকাংশ মানুষ এখন হচ্ছে মিনিমাম দুইটা ভাষায় কথা বলে বা লিঙ্গল মানে হচ্ছে বহু ভাষা যারা জানেন তো জানেন না জানে লিখে রাখতে পারেন যে হচ্ছে মাল্টিলিঙ্গল মানে হচ্ছে বহু ভাষা স্পিকিং মোর ল্যাঙ্গুয়েজেস তারা দুইটা অথবা তার বেশি ভাষায় কথা বলে বলে তারা হচ্ছে বড় হয় ইন দ্য পাস্ট চিলড্রেন ওয়ার কনসিডার টু ডিসঅ্যাডভান্টেজ সো আগেকার বা অতীত সময়ে বাচ্চারা অনেকটা ডিসঅ্যাডভান্টেজ স্টেজে ছিল ডিসঅ্যাডভান্টেজ বা হচ্ছে তাদের সুযোগ সুবিধা বা বিভিন্ন কিছুতে তারা পিছিয়ে ছিল একদম পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড টু ওয়ার্ড প্রমিত বাংলা উচ্চারণ করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংও বের করতে হবে না জাস্ট জিস্ট বা সারমর্মটা বুঝলেই হবে সো এট এ ডিসঅ্যাডভান্টেজ কম্পেয়ার উইথ দেয়ার মনোলেঙ্গুয়াল পিয়ার্স পিয়ার্স মানে আপনার সমজাতীয় যারা আছে বা একই লেভেলের যারা আছে বা সম বয়সী যারা আছে তাদেরকে পিয়ার্স বলা হয় সো এদের তুলনায় এদের তুলনায় কিছু কিছু চিলড্রেন বা কিছু বাচ্চারা তারা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ স্টেজে ডিসঅ্যাডভান্টেজ স্টেজে ছিল বা তাদের তুলনায় আহ পিছিয়ে ছিল বলে তাদেরকে মনে করা হয় মানে আগে মনে করা হতো সাস চিলড্রেন কোন ধরনের চিলড্রেন যারা দুই বা একের অধিক ভাষায় কথা বলা হতো মনোলিঙ্গুয়াল মানে হচ্ছে এক এক ভাষায় যারা কথা বলে তাদের চেয়ে যারা দুই ভাষায় কথা বলে তারাই পিছিয়ে আসে এটা মনে করা হতো ওভার দ্য পাস্ট ফিউ ডিকেটস ওভার দ্য পাস্ট ফিউ ডিকেটস গত কয়েক দশক ধরে হাইভার টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস হ্যাভ অ্যালাউড রিসার্চার্স টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস প্রযুক্তিগত অগ্রগতি আপনার অ্যালাউড রিসার্চার্স মানে গবেষকদের গবেষকদের কিছু একটা করতে সাহায্য করেছে অ্যালাউ মানে সাহায্য মানে অ্যালাউ মানে অনুমতি দেয় না টু লুক মোর ডিপলি এট হাউ বাইলিঙ্গুয়ালিজম ইন্টারেক্টস উইথ অ্যান্ড চেঞ্জেস দ্য কগনিটিভ অ্যান্ড নিউরোলজিক্যাল সিস্টেমস কগনিটিভ মানে হচ্ছে আপনার জ্ঞান ভিত্তিক যেটা মানুষের একদম ইন্টারনাল মানুষের যে কিছু জ্ঞান বুদ্ধি থাকে সেটা থেকে সেটা যেগুলো বোঝানো যায় না শেখানো যায় না কিন্তু মানুষের ব্রেন থেকে আসে সেটাকে বলা হয় হচ্ছে আপনার নিউরোলজিক্যাল সিস্টেমস মানে স্নায়বিক পদ্ধতির সাথে এগুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট করে কিভাবে একটা আর একটার সাথে কাজ করে এবং কিভাবে একটা আর একটার সাথে পরিবর্তন হয় এগুলো নিয়ে রিসার্চাররা কি করেছে যারা গবেষকরা তারা আরো বেশি এটা নিয়ে গবেষণা করেছে বা আরো বেশি ভালো মতো দেখেছে টু লুক টু লুক মোর ডিপলি আরো ভালো মতো তারা দেখেছে সো দেখেন পুরো ওয়ার্ড টু ওয়ার্ড একদম দেখেন একটা সেন্টেন্সই কত বড় এখান থেকে শুরু হয়েছে একদম এই পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড টু ওয়ার্ড আপনার বুঝতে হবে না জানতে হবে না ছোট ছোট করে মিনিং করবেন যে ওভার দ্য পাস্ট ফিউ ডিকেটস গত কয়েক দশকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস অ্যালাউড রিসার্চার্স গবেষকদের সাহায্য করেছে টুলুক মোর ডিপলি আরও হচ্ছে গভীরভাবে দেখতে অ্যাট হাউ বাই লিঙ্গয়ালিজমস আপনার দুইটা ভাষা কাজ করে একটা আর একটার সাথে উইথ অ্যান্ড চেঞ্জেস কিসের সাথে কোগ্নিটিভ অ্যান্ড নিউরোলজিক্যাল সিস্টেমস যে হচ্ছে মানুষের যে জ্ঞান ভিত্তিক এবং স্নায়ুবিক যে মানুষের পদ্ধতিগুলো রয়েছে দেয়ার বাই আইডেন্টিফাইং সেভাল ক্লিয়ার বেনিফিটস অফ বিং বাই সো এই এইভাবে তারা আরও ভালো মতো চিহ্নিত করেছে যে দুই ভাষায় কথা বলার কারণে কি কি সুবিধা হয় একদম স্পষ্ট তারা বেনিফিট পেয়েছে এর পরের প্যারাতে আমরা যাই রিসার্চ দ্যাট গবেষণা দেখায় যে হোয়েন এ বাই পারসন পার্সন ইউজেস অন ল্যাঙ্গুয়েজ গবেষণা দেখায় যে যখন একটা দ্বিভাষিক ব্যক্তি বা দুই ভাষায় কথা বলে এরকম ব্যক্তি একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে উই হেয়ার এ ওয়ার্ড যখন আমরা একটা শব্দ শুনি উই হেয়ার দ্য এন্টার ওয়ার্ড অল এট ওয়ান্স আমরা পুরো শব্দ একবারে শুনি না দ্য সাউন্ডস এরাইভ ইন সিকুয়েন্সিয়াল অর্ডার সাউন্ডটা কিভাবে আসে ক্রমানুসারে আসে সিকুয়েন্সিয়াল মানে ক্রমানুসারে কেউ চাইলে লিখে রাখতে পারেন আর এরকম ভোকাবুলারি আমাদের হচ্ছে শীত রয়েছে যেমন হচ্ছে ক্যামব্রিজ টুয়েলভ প্লেস টু প্যাসেজ থ্রি ক্যামব্রিজ দশ থেকে ক্যামব্রিজ আঠারো পর্যন্ত ভোকাবুলারি শীত রয়েছে আপনি চাইলে এটা নিতে পারেন ক্যামব্রিজ টুয়েলভ প্লেস টু প্যাসেজ থ্রি সো এখানে যত কঠিন ভোকাবুলারি আছে সেগুলোর মিনিং এখানে দেয়া আছে ওকে যখন আমরা একটা শব্দ শুনি এগুলো সিকুয়েন্সিয়াল অনুসারে শুনি ধাপে ধাপে পর্যায়ক্রম ক্রম অনুসারে শুনি long before the world is finished long before মানে শেষ হওয়ার অনেক আগে শব্দটি শেষ হওয়ার অনেক আগে দা ব্রেনস ল্যাঙ্গুয়েজ সিস্টেম বিগিনস টু গেস হোয়াট দ্যাট ওয়াট মাইট বি আমাদের ব্রেন চিন্তা করতে শুরু করে এটা কি হতে পারে ইফ ইউ হেয়ার ক্যান আপনি যদি ক্যান শব্দটা শোনেন ইউ উইল লাইকলি অ্যাক্টিভেট ওয়ার্ডস লাইক ক্যান ডি অ্যান্ড ক্যান্ডল অ্যাজ ওয়েল সো যখন আপনি এই শুধুমাত্র ক্যান শব্দটা শোনেন তখন আপনি সম্ভবত অ্যাক্টিভেট ওয়ার্ডস একটা ওয়ার্ড আপনার মাথায় অ্যাক্টিভেট হয় হয় ক্যান্ডি না হয় ক্যান্ডেল দুইটার যে কোনো একটা লিস্ট ডিউরিং দেয়ার আর্লিয়ার স্টেজেস অফ ওয়ার্ড রিকগনিশন রিকগনিশন মানে হচ্ছে আপনার স্বীকৃতি সো এই ক্যান শব্দ শোনেন আর ক্যান্ডি শব্দ যেটাই শোনেন সেটা আপনার আসল কোনটা শব্দ শব্দ হবে সেটা সেটার আগেই স্বীকৃতি দেওয়ার আগেই আপনি এটা একটা ভেবে নেন বা ধরে নেন ফর বাইলিঙ্গুয়াল পিপল যারা দ্বিভাষিক ব্যক্তি দিস অ্যাক্টিভেশন ইজ নট লিমিটেড টু এ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ সো এই অ্যাক্টিভেশনটা এটা একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ না সো ধরেন কেউ শুনছে অর্ধেক কিন্তু বাকি সে আগের থেকে চিন্তা করা শুরু করে সো যারা আবার দুই ভাষায় কথা বলে তারা এই কিছু শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না ধরেন একজন বাংলা বলতে পারে ইংরেজিও বলতে পারে সো তখন বাংলা ওয়ার্ড গুলো মাথায় আসে আবার ইংলিশ ওয়ার্ড গুলো মাথায় আসে ওই যে গুগলে বা ডিকশনারিতে দেখেন না মোবাইলে যদি এরকম কখনো লেখেন যে আপনি লিখছেন অর্ধেক শব্দ বাকিটা অটোমেটিক চলে আসছে এরকম অডিটরি ইনপুট শ্রবণ ইনপুট বা যেটার মাধ্যমে মানুষ শোনে অডিটরি ইনপুট অ্যাক্টিভেটস পরিস্পন্ডিং ওয়ার্ডস রিগার্ডলেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ টু হুইচ দে বিলং সো একটার সাথে আর একটা সম্পর্ক থাকুক আর না থাকুক এই অডিটরি ইনপুট অ্যাক্টিভেটস হয়ে যায় করেসপন্ডিং ওয়ার্ডস এই শব্দের ক্ষেত্রে রিগার্ডলেস দা ল্যাঙ্গুয়েজ টু হুইজ দা রিগার্ডলেস মানে বিবেচনায় না রেখেই কোন ভাষায় কথা বলতেছে এটা বিবেচনা না রেখেই অন্য শব্দগুলো মাথায় চলে আসে সাম অফ দা মোস্ট কম্পেলিং ইভিডেন্স কম্পেলিং মানে হচ্ছে সবচেয়ে মানে আকর্ষণীয় বা সবচেয়ে সুন্দর পজিটিভ একটা ওয়ার্ড হ্যাঁ এগুলো এটাকে বাংলা ভাষায় কম্পেলিং এক এক সময় এক এক অর্থে ব্যবহার করা হয় কিন্তু কম্পেলিং মানে মাথায় রাখেন এটা একটা পজিটিভ ওয়ার্ড সো সবচেয়ে মনোমুগ্ধকর যে ইভিডেন্স প্রমাণ ফর দিস মেনোমেন এই ক্ষেত্রে কল্ড ল্যাঙ্গুয়েজ কো সো এটা একটা প্রপার নাউন বা একটা নাম এই এটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ কো মানে আপনার ভাষা সক্রিয়করণ টামস ফ্রম স্টাডিং আই মুভমেন্টস যেটা আই মুভমেন্টস গবেষণার দ্বারা এসে থাকে সব কিছুর বাংলা করবেন না পরীক্ষার হলে এগুলো এক একটা নাম সো আই আই মুভমেন্টস গবেষণার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ কো এক্টিভেশন এটা এটা হচ্ছে প্রমাণ পাওয়া যায় এ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বাই লিঙ্গল আক্স টু পিক আপ এ মার্কার একজন রাশিয়ান দ্বিভাষিক ব্যক্তি দ্বিভাষিক ব্যক্তি যিনি রাশিয়ান ইংলিশ রাশিয়ান ইংলিশ সো রাশিয়ান ইংরেজি একজন দ্বিভাষিক মানে যিনি রাশিয়ান ভাষাও জানেন আবার ইংরেজিও জানেন এরকম একজন দ্বিভাষিককে যদি আক্স টু পিক আপ এ মার্কার যদি একটা মার্কার পিক আপ করতে বলা হয় তুলতে বলা হয় ফ্রম এ সেট অফ অবজেক্টস একটা বিভিন্ন কয়েকটা বস্তুর মধ্যে থেকে একটা মার্কার তুলতে বলা হয় উড লুক মোর অ্যাট এ স্ট্যাম্প তাকে তুলতে বলা হয়েছে মার্কার সে স্ট্যাম্পের দিকে তাকাবে দেন সাম ওয়ান হু ডাজ নো রাশান যে রাশিয়ান রাশান শব্দটা বা যে রাশিয়ান আসলে জানে না এমন ব্যক্তিদের চেয়ে সে হচ্ছে স্ট্যাম্পের দিকে বেশি তাকাবে বিকজ দ্য রাশান ওয়ার্ড ফর স্ট্যাম্প মার্কা সাউন্ডস লাইক দ্য ইংলিশ ওয়ার্ড হি শি হার্ড তিনি আসলে যে শব্দটা শুনে শুনেছেন যেটা স্ট্যাম্প মার্কা এই শব্দটার মতোই সো যেহেতু হচ্ছে দুইটা শব্দ একই রকম শোনায় এটা সে বলা হবে এক শব্দ কিন্তু সে দেখবে বা সে অন্য শব্দের দিকে বেশি তাকাবে ইন কেসেস লাইক দিস এইটার মতই ল্যাঙ্গুয়েজ কো একটিভেশন অকার্স ভাষা আপনার সক্রিয়করণ এটা ঘটে বিকজ ভাষা সক্রিয়করণ ঘটে এগুলো ভাষায় যখন পড়বে একটু সময় নিয়ে চিন্তা করবেন সক্রিয়করণ ঘটে মানে কি শব্দ বলতেছে একটা সে চিন্তা করছে আর একটা এইগুলা অর্ধেক শুনেই বাকি অর্ধেক মাথায় চলে আসে এটাকে বলে অ্যাক্টিভেশন ওকে বিকজ ম্যাপ ওয়ার্ডস ইন ল্যাঙ্গুয়েজ সো একজন শ্রোতা যিনি যেটা শোনেন সেটা তিনি ম্যাপ করে ফেলেন তৈরি করে ফেলেন বানিয়ে ফেলেন অন টু ওয়ার্ডস অন্য শব্দের দিকে ইন ইদার ল্যাঙ্গুয়েজ সো একটা শব্দ শুনেই এই শ্রোতা

persistent linguistic uh, competition persistent মানে হচ্ছে একদম স্থায়ী বা যেটা থামা থামি নাই আর ভাষাগত যে প্রতিযোগিতা সো এটার সাথে ডিল করার জন্য এটার সাথে মোকাবেলা করার জন্য ক্যান result in difficulties সো বিশেষ ধরনের প্রবলেমও হয় ঝামেলাও হয় ডিফিকাল্টও হয় হাউএভার যাই হোক না কেন দেখেন এটা হাউএভার যে এটা একটা লিঙ্কি ওয়ার্ড এটা সব সময় থেকেই বসবে তা এটা হচ্ছে শুরুতে বুঝতে পারে মাঝে বুঝতে পারে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ নোয়িং মোর দ্যান অন ল্যাঙ্গুয়েজ একটা ভাষার বেশি জানাটা বেশি শেখাটা কন ক্যান কস স্পিকারস টু নেম পিকচারস মোর স্লোলি সো একের অধিক ভাষা জানাটা একটা কিছু চিন্তা করার ক্ষেত্রে নেম পিকচারস একটা পিকচার বা একটা ছবির নাম বলাটা এটা অনেক স্লোলি করে দিতে পারে যে একের বেশি সব বেশি ভাষা জানে তার বিশেষ কিছু সমস্যাও হতে পারে সেটা হচ্ছে যে কোনো মানে হচ্ছে আপনার পেটে আসছে কিন্তু মুখে আসছে না অনেক সময় এরকম হয় না যে একটা মানুষের চেহারা আপনার চোখে ভাসতেছে তার কর্মকাণ্ড আপনার চোখে ভাসতেছে কিন্তু তার নামটা আপনি বলতে পারতেছেন না এরকম হতে পারে

সো কনস্ট্যান্ট মানে স্থায়ী এই এই দুইটা ভাষার ঝামেলার কারণে এটাকে কি কি করতে হয় টিএস এর নিট একটা কিছু প্রয়োজন হয় টু কন্ট্রোল এটাকে কন্ট্রোল করার প্রয়োজন প্রয়োজন হয় কন্ট্রোল করা হাউ মাস এ পার্সন অ্যাক্সেসেস এ ল্যাঙ্গুয়েজ একটা মানুষ একটা ভাষায় কতটুকু প্রবেশাধিকার যোগ্য হতে পারে বা কতটুকু সে পারে অ্যাট এনি গিভেন টাইম একটা নির্দিষ্ট সময়ে একটা ব্যক্তির একটা ভাষার কতটুকু ব্যবহার করবে কতটুকু ব্যবহার করবে তার নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে বাইলিঙ্গুয়াল পিপল অফেন ম্যানেজমেন্ট সো এই কারণে যারা বাইলিঙ্গুয়াল পিপল যারা একের অধিক ভাষা জানে তারা একটা কনফ্লিক্ট বা একটা ঝামেলার বিষয়গুলো ভালোভাবে সমাধান করতে পারে যারা কিনা আহ একের অধিক ভাষা জানে না ইন দ্য ক্লাসিক স্ট্রুপ টাস্ক এই যে ক্লাসিক স্ট্রুপ এগুলো হচ্ছে স্ট্রুপ এস ক্যাপিটাল সো এগুলোর বাংলা করতে যাবেন না এইখানে বা এই সমস্ত ক্ষেত্রে পিপল সি এ ওয়ার্ড অ্যান্ড আর আক্স টু নেম দ্য কালার অব দ্য ওয়ার্ডস ফন পিপল একটা জনগণ একটা শব্দ দেখে এবং এই শব্দটার কালারের নামটা বলতে বলে হোয়েন দ্য কালার অ্যান্ড দ্য ওয়ার্ড ম্যাস যখন কালার এবং শব্দটা মিলে যায় দ্য ওয়ার্ড রেড প্রিন্টেড ইন রেড ধরেন লাল কালারের উপর লিক্সের রেড যখন এটা মিলে যায় পিপল কারেক্টলি নেম দ্য কালার মোর কুইকলি জনগণে খুব দ্রুত এটার নামটা এই কালারের নামটা বলতে পারে হোয়েন দ্য কালার অ্যান্ড দ্য ওয়ার্ড ডোন্ট ম্যাস যখন একটা কালার এবং শব্দ এটা ম্যাস না করে দ্য ওয়ার্ড রেড প্রিন্টেড ইন ব্লু সো লিক্স এন রেড আর সেটা হচ্ছে নীলের উপর তাহলে এটা যখন মিলতেছে না তখন আপনার হচ্ছে এটা কুইকলি মানুষ বলতে পারে না দিস ওয়াকার্স বিকজ দ্য ওয়ার্ড ইট সেল রেড কারণ এটা কারণে ঘটে কারণ শব্দটা নিজে রেড বাট ইটস ফন্ট কালার ব্লু কালার কনফ্লিক্স বাট এটার ফন্ট হচ্ছে ব্লুতে তে পিপল অফ এন এক্সেল অ্যাট টাস্ক সাস অ্যাজ দিস সো বাইলিঙ্গল পিপল যারা হচ্ছে আপনার আহ ভাষায় কথা বলে তারা এই কাজগুলোতে খুব দক্ষ হয় আহ হুইজ ট্যাপ ইন্টু দ্য অবিবিলিটি টু ইগনোর কম্পিটিং পা

ইনপুট অ্যান্ড ফোকাস অন যেগুলো পারবেন না ছোট ছোট করে মিনিং করবেন অ্যান্ড ফোকাস অন সেগুলোকে হচ্ছে আপনার ফোকাস করে বা ভালো মতো দেখে কিসের উপর রিলেভেন্ট আসপেক্টস অফ দা ইনপুট কি শব্দটা দেয়া আছে বা আসলে কি বলা হচ্ছে সেগুলোতে তারা ভালো মতো ফোকাস করে বাইলিঙ্গুয়াস আর অলসো বেটার অ্যাট সুইচিং বিটুইন টু টাস্ক দ্বিভাষিক ব্যক্তিরা সাধারণত দুইটা কাজের মধ্যে খুব দ্রুত সুইচ করতে পারে এই এটাতে আছে আবার ওইটাতে আছে একটা কাজ থেকে আরেকটা একটা কাজে খুব দ্রুত যেতে পারে ওয়েন বাই লিঙ্গুয়াল যখন দ্বিভাষিক ব্যক্তি হ্যাভ টু সুইচ ফ্রম ক্যাটাগোরাইজিং অবজেক্টস বাই কালার রেড আর গ্রিন টু ক্যাটাগোরাইজিং দেম বাই শেপ সার্কুলার ট্রায়াঙ্গেল যখন একটা কালার থেকে তারা শেপ এর দিকে যায় দে ডু সো মোর কুইকলি তারা খুব দ্রুত এটা করতে পারে দেন মনোলিঙ্গুয়াল পিপল যারা এক ভাষায় কথা বলে তাদের চেয়ে যারা দুই ভাষায় কথা বলে তারা একটা কাজ থেকে আর একটা কাজে দ্রুত যেতে পারে এই বলা হলো এটা রেড কালার গ্রিন কালার আবার বলা হলো একটা থেকে খুব দ্রুত যেতে পারে আমাদের পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট মিনিং বোঝার দরকার নেই বাসার জন্য এগুলো বাসায় পড়বেন যাতে করে পরীক্ষার হলে দ্রুত আনসারটা বের হয় আপনার রিডিং হ্যাবিটটা বাড়ে ইট অলসো সিমস দ্যাট এটাও মনে হতে পারে আহ নিউরোলজিক্যাল রুটস অব দ্য বায়োলঙ্গুয়াল অ্যাডভান্টেজ নিউরোলজিক্যাল রুটস মানে হচ্ছে মস্তিষ্কের আপনার যে স্নায়ুবিক ভিত্তিটা অব দ্য বায়োলঙ্গুয়াল অ্যাডভান্টেজ তো দ্বিভাষিক ব্যক্তির এটার জন্য অ্যাডভান্টেজ হতে পারে সুবিধা হতে পারে এক্সটেন্ড টু ব্রেন এরিয়াস মোর ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ সেন্সরি প্রসেসিং সো যেগুলো সংবেদনশীল সেন্সরি প্রসেসিং মানে সংবেদনশীল প্রক্রিয়াকরণের সাথে যেগুলো যুক্ত সেন্সর মানে হচ্ছে সংবেদনশীল দেখেন না মানুষের কিছু অনেক মানুষ আছে কিছু মানুষ আছে যে কিছু কথা অল্পতেই তারা অনেক মন খারাপ করে কান্নাকাটি করে আবার একটুতে রেগে যায় তো সেন্সরি প্রসেসিং যেগুলো আছে এগুলোর সাথে ভালো মতো সংযুক্ত এগুলোকে তারা কি করতে পারে আরো ভালো মতো এক্সটেন্ড করতে পারে নিউরোলজিক্যাল রুলস অফ দ্য বায়োলিঙ্গুয়াল অ্যাডভান্টেজ সো এটা মনে হয় যে আপনার স্নায়ুবিক যে ভিত্তি মস্তিষ্কের যে স্নায়বিক ভিত্তি রয়েছে এগুলো আপনার অ্যাডভান্টেজ বা সুবিধা দেয় কিসের সুবিধা দেয় টু ব্রেন এরিয়াস ওই ব্রেনের ওই জায়গাগুলোতে যেগুলো এই সংবেদনশীল বা এই বিষয়ের সাথে সংযুক্ত হোয়েন মনোলিঙ্গুয়াল অ্যান্ড বাইলিঙ্গুয়াল অ্যানোলেসেন্স যখন আপনার এক ভাষার এক ভাষার এক ভাষিক ব্যক্তি আর দ্বিভাষিক ব্যক্তি অ্যাডোলেসেন্স মানে কিশোর কিশোর কিশোরী যখন এক ভাষিক এবং দ্বিভাষিক কিশোর কিশোরীরা লিসেন টু সিম্পল স্পিচ সাউন্ডস উইদাউট এনি ইন্টারভেনিং ব্যাকগ্রাউন্ড নয় যখন একটা তারা এই শব্দ শোনে স্পিচ সাউন্ড যে কোনো শব্দ তারা শোনে কোন প্রকার বাধা ছাড়া দেশ শো হাইলি সিমিলার ব্রেন স্টিম রেসপন্সেস যখন তারা এগুলো হচ্ছে শুনতে পায় কোন ধরনের শব্দ বা কোনো ধরনের এক্সট্রা ঝামেলা ছাড়াই যখন এগুলো তারা শুনতে পায় তার তখন তারা কি করে দেশ ও হাইলি সিমিলার তখন তারা আপনার প্রতিক্রিয়া দেখায় হাইলি সিমিলার ব্রেন স্টেম দেশ একই ধরনের রেসপন্স প্রতিক্রিয়া তারা দেখায় কারণ কোনো ধরনের এক্সট্রা শব্দ হচ্ছে না তখন তারা এই সিমিলার রেসপন্স সিমিলার ব্রেনের যে স্টেম রেসপন্স আছে একই প্রতিক্রিয়া দেখায় হোয়েন রিসার্চার্স যখন গবেষকরা প্লে দ্য সেম সাউন্ড টু বোধ গ্রুপস ইন দ্য প্রেজেন্স অফ ব্যাকগ্রাউন্ড নয়েস একই শব্দ শোনাইছে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড সাউন্ড সাউন্ড নয়েজ আছে মানে কথাটা ভালো মতো শোনা যাচ্ছে হাউ ইভার দ্য বাইলিঙ্গুয়াল লিসনার্স নিউরাল রেসপন্স ইজ কনসিডারেবলি লার্জার যারা দ্বিভাষিক ব্যক্তি তাদের যে নিউরাল রেসপন্স ব্রেনের যে রেসপন্সটা এটা তাদের বেশি হয়ে থাকে রিফ্লেক্টিং বেটার এনকোডিং অফ এ সাউন্ডস ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি সো তাদের বেটার এনকোডিং হয়ে থাকে তারা খুব ভালো মতো বুঝতে পারে এ ফিচার অফ সাউন্ড ক্লোজলি রিলেটেড টু পিস পারসেপশন সো যেগুলো পিস অনুভব করার সাথে আপনার হচ্ছে পিস পারসেপশন মানে একটা কোনো কিছু চিন্তা বা আগে থেকে ধরে নেওয়া এগুলো তাদের ঘনিষ্ঠভাবে তাদের সাথে বেশি সম্পর্কিত ক্লোজলি রিলেটেড ক্লোজ সাউন্ড ক্লোজলি রিলেটেড বেশি সম্পর্কিত টু পিস পারসেপশন একটা কিছু চিন্তা করার ক্ষেত্রে কাদের জন্য বেশি ভালো যারা বাইলিং বল বা হচ্ছে দুই ভাষায় যারা কথা বলে সুতরাং আমরা আয়েল শিখতেছি আমাদের এই জিনিসগুলো ইনশাল্লাহ অনেক ভালো হবে আমরা বাংলা ভাষার পাশাপাশি এটাও শিখতেছি আর আপনি দেশের বাইরে আসলে শুধু ইংরেজি বাংলা এগুলো না আপনি এখানে হিন্দি ভাষা অনেক শুনতে পাবেন উর্দু ভাষা অনেক শুনতে পাবেন কারণ এখানে প্রচুর ইন্ডিয়ান পাকিস্তানি অন্যান্য ভাই ব্রাদার আছে আপনি চাইলে আরবি ভাষাও শিখে বলতে পারেন যদি আপনি চান বাট এগুলো বাধ্যতামূলক না ইংলিশটা শিখলে আর কোনো সমস্যা বাকিগুলো আপনার ইচ্ছা ওকে সো রিসার্চ অলসো ইন্ডিকেটস দ্যাট গবেষণা দেখায় যে বাইলিঙ্গুয়াল এক্সপিরিয়েন্স মে হেল্প টু কিপ দ্য কগনিটিভ মেকানিজম শার্প সো যাদের দুই ভাষায় কথা বলে বুঝবেন কিছু একটা সুবিধা আছে সো কগনিটিভ মেকানিজম সো এখানে হান্ড্রেড পারসেন্ট যদি পারেন বেটার না পারলেও সমস্যা না যাদের দ্বি ভাষায় যারা কথা বলেন তাদের যে কোকনিটি মেকানিজম বা মানুষ যেভাবে চিন্তা করে বা মস্তিষ্কের যে মানুষের নেটওয়ার্ক আছে মস্তিষ্কের যে মানুষের মেকানিজম যেভাবে কাজ করে থাকে এগুলা আরো বেশি সাব বা আরো বেশি দক্ষ দক্ষ করে তোলে বাই রিক্রুটিং অল্টারনেট ব্রেন নেটওয়ার্ক টু কম্পেনসেট দ্যাট বিকাম ড্যামেজ ডিউরিং এজিং

রিক্রুইট করে রিক্রুইট মানে এখানে নিয়োগ করা না তারা একই সাথে এগুলো পাস করে থাকে টু কম্পেনসেট ফর দোজ দ্যাট বিকাম ড্যামেজড ডিউরিং এজিং সো বয়স হয়ে গেলে যে বিষয়গুলো হচ্ছে মানুষের দুর্বলতা প্রকাশ পায় বা মানুষ অনেক কিছু জানে না বোঝে না ভুলে যায় কিন্তু যারা দুই ভাষায় কথা বলে তাদের এই ব্রেন নেটওয়ার্কটা আপনার ব্রেন নেটওয়ার্ক নামে একটা জিনিস তারা ব্যবহার করেছে এগুলো আরো বেশি সক্রিয় হয়ে যায় বা এখানে রিক্রুইট করার কথা বলে ওল্ডার বাইলিঙ্গিঙ্গল পিপল যারা ওল্ডার বাইলিঙ্গলস যারা হচ্ছে বয়স্ক যারা দুই দুই ভাষায় কথা বলে তারা তারা হচ্ছে এক ভাষায় বা এক ভাষায় কথা বলার চেয়ে তাদের ইম্প্রুভড মেমোরি থাকে এক ভাষায় কথা বলার চেয়ে যারা দুই ভাষায় কথা বলে তাদের মেমোরিটা আরো ভালো হয় ক্যান লিড টু রিয়েল অল্ড হেলথ বেনিফিট যেটা আসলে মানুষের স্বাস্থ্যগত সুবিধার দিকে নিয়ে যায় ইন এ স্টাডি অফ অভার দুইশো পেশেন্টস উইথ আহ অ্যালজেমার্স ডিজেস দুইশো এই এই রোগের উপর গবেষণা করে দুইশো মানুষের দুইশো রোগীর এই রোগের উপর গবেষণা করে এ ডিজেনারেটিভ ব্রেইন ডিজেস এ ডিজেনারেটিভ আহ ব্রেন ডিজেস একটি অবক্ষয়মূলক মস্তিষ্কের একটা রোগ যেগুলো হচ্ছে ব্রেন কে ড্যামেজ করে ফেলে বাইলিঙ্গুয়াল পেশেন্টস রিপোর্টেড শোয়িং ইনিশিয়াল সিমটমস অব দ্য ডিজিজ যারা দুই ভাষায় দুই ভাষায় কথা বলে তাদের যে সিমটম তাদের যে লক্ষণ এই রোগের লক্ষণ অ্যান অ্যাভারেজ অফ ফাইভ ইয়ার্স লেটার দেন মনোলিঙ্গুয়াল পেশেন্টস যারা এক ভাষায় কথা বলে তাদের চেয়ে পাঁচ বছর পরে এই যারা দুই ভাষায় কথা বলে তাদের এই লক্ষণটা দেখা যায় কিন্তু এক ভাষায় কথা বললে পাঁচ বছর আগেই রোগটা ধরবে হবে আর দুই ভাষায় কথা বললে পাঁচ বছর পরে আল্লাহ তালা সবাই কি সমস্ত ধরনের রোগ বালাই থেকে হেফাজত করুন এটা তাদের একটা গবেষণার ফলাফল সো আল্লাহ ভালো জানেন কার কি সো ইন এ ফলো স্টাডি ইন এ ফলো স্টাডি একটি ফলো গবেষণায় মানে পরবর্তীতে কি হয় পরবর্তীতে কি হয় রিসার্চার্স কম্পেয়ার দ্য ব্রেনস অফ মনো বাইলিঙ্গল অ্যান্ড মনোলিঙ্গল পেশেন্টস রিসার্চার কি করছে কম্পেয়ার করছে দ্বিভাষিক ব্যক্তি এবং একভাষিক ব্যক্তির মধ্যে ম্যাস্টন দ্য সিভারিটি অফ আলজেমার্স সিম্পটনস তো যাদের এই একই ধরনের রোগ যাদের রয়েছে তাদের মধ্যে যারা এক ভাষায় কথা বলে আর দুই ভাষায় কথা বলে তাদের ব্রেনটাকে কম্পেয়ার করছে সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে দ্য দা বাই লিঙ্গেলস দুই দ্বিভাষিক ব্যক্তির ব্রেনগুলো হ্যাট মোর ফিজিক্যাল সায়েন্স অফ ডিজিজ দেন দেয়ার মোনোলিঙ্গল কাউন্টার পার্টস তো আশ্চর্যজনক আহ আশ্চর্যজনক ভাবে দ্বিভাষিকদের মস্তিষ্কে তাদের এক ভাষিকদের তুলনায় আপনার রোগের শারীরিক লক্ষণ বেশি ছিল একটা যে রোগ সেটার লক্ষণটা বেশি ছিল ওকে ইভেন দেয়ার বিহেভিয়ার অর দ্য যদিও তাদের যে বাহ্যিক ব্যবহার বা তাদের আপনার যে নর্মাল কথাবার্তা এগুলো হচ্ছে একই রকম ছিল ইফ দ্য ব্রেন ইজ আর ইঞ্জিন যদি ব্রেনটা একটা ইঞ্জিন হয় বাইলিঙ্গুয়ালিজম মে হেল্প ইট টু গো ফার্দার অন দ্য সেম অ্যামাউন্ট অফ ফিউল সো যদি মস্তিষ্কে একটা ইঞ্জিন হয় তাহলে আপনার যারা দুই ভাষায় কথা বলে তাদের একই জ্বালানিতে একই জ্বালানিতে তারা এই কাজটা করতে পারে সো যদি একটা ইঞ্জিন হয় তাহলে যারা দুই ভাষায় কথা বলে তাদের জন্য একই পরিমাণ জ্বালানিতে তারা আরো বেশি দূরে যেতে পারে গো সো জ্বালানি একই কিন্তু যাবে আরো বেশি এখানে একটা নেগেটিভ কথা বলছে যে সারপ্রাইজিংলি বাইলিঙ্গলস ব্রেন দ্বিভাষিক ব্যক্তি ব্রেনের কি থাকে ফিজিক্যাল সায়েন্স রোগের লক্ষণ বেশি থাকে রোগের লক্ষণ বেশি থাকে সো লক্ষণ বেশি আছে কিন্তু মনোলিঙ্গল লিঙ্গল চেয়ে দ্বিভাষিক একভাষিক ব্যক্তি লক্ষণ বেশি আছে কিন্তু তাদের ব্যবহার অ্যাবিলিটি সেম তো ভিতরে কোনো সমস্যা থাকতে পারে ডিজিস থাকতে পারে কিন্তু বাইলিঙ্গুয়াল হওয়ার কারণে তাদের যে ব্রেনের সচলতা বা অন্য অন্য বিষয় এটা সহজে ধরা পড়ে না সমস্যা থাকতে পারে কিন্তু এটা ধরা পড়ে না কত ভালো একটা জিনিস আপনি চিন্তা করেন আমাদের বেশি বেশি ভাষা শেখা উচিত ওকে লাস্ট ফার্দার মোর দা বেনিফিট অ্যাসোসিয়েটেড উইথ বায়োলিঙ্গুয়াল এক্সপিরিয়েন্স সুযোগ সুবিধা সমূহ সিম টু স্টার্ট ভেরি আর্লি তো সুযোগ সুবিধা সমূহ খুব দ্রুত হয় কাদের দ্রুত হয় অ্যাসোসিয়েটেড উইথ বাইলিঙ্গুয়াল এক্সপিরিয়েন্স যাদের যারা দুই ভাষায় কথা বলে এটা কিন্তু একটা অতিরিক্ত কথা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স সো পরীক্ষার হলে আপনারা এটাকে ইউজ করতে পারেন এটাকে বলা হয় পাস পার্টিসিপলের একটা রুলস সো যারা রিডিং যত ভালো হবেন রাইটিং তত ভালো হবে সো দ্য বেনিফিটস সিম টু স্টার্ট ভেরি বেনিফিট আরো বেশি দ্রুত হতে পারে কাদের যেগুলোর সাথে অ্যাসোসিয়েটেড উইথ বাইলিঙ্গুয়াল এক্সপিরিয়েন্স যারা দুই ভাষায় কথা বলে যারা দুই ভাষায় কথা বলে তাদের বেনিফিটটা খুব দ্রুত হয় ইন অন স্টাডি একটা গবেষণায় রিসার্চার স্টট সেভেন মান্থ ওল্ড বেবিস গোয়িং আপ ইন মনোলিঙ্গল অর বাইলিঙ্গল হোমস সো একটা গবেষণায় দেখা গেছে যে গবেষকরা একভাষিক বা দ্বিভাষিক একটা পরিবেশে বড় হওয়া সাত মাস বয়সী বাচ্চাদের একটা কিছু শেখান রিসার্চার স্টট শেখান কাদের শেখান সাত মাস বয়সী বাচ্চাদের দুইটা দুইটা বাড়িতে একটা মনোলিঙ্গল এক ভাষার বাড়িতে একটা দ্বিভাষিক বাড়িতে দ্যাট ওয়েন দে হার্ড এ টিংকলিং টিংকলিং মানে ঝঞ্ঝনি এরকম একটা শব্দ শোনে এ পাপেট অ্যাপিয়ার্ড অন অন সাইড অফ এ স্ক্রিন একটা যখন তারা ঝঞ্ঝনি শব্দ শোনে তখন একটা পাপেট বা একটা হচ্ছে আপনার একটা পুতুল পর্দার এক পাশে আপনার আবির্ভূত হয়েছিল হাফ ওয়ে থ্রু দ্য স্টাডি হাফ গবেষণার মাঝামাঝি গবেষণার মাঝামাঝি দ্য পাপেট বিগেন অ্যাপিয়ারিং আপনার এই পুতুলটা অ্যাপিয়ারিং মানে আবির্ভাব হতে শুরু করলো অন দা অপোজিট গবেষণার মাঝামাঝি আগে এক পাশে ছিল এখন বিপরীত দিক থেকে বা বিপরীত দিক থেকে এটা অ্যাপিয়ার বা এটা দেখানো এটা দেখানো শুরু করলো ইন অর্ডার টু গেট এ রিওয়ার্ড একটা পুরস্কার পাওয়ার জন্য দ্য ইনফ্যান্টস শিশুরা হ্যাড টু অ্যাডজাস্ট দ্য রুল তাদেরকে কি করতে হয়েছিল সমন্বয় করতে হয়েছিল অ্যাডজাস্ট করতে হয়েছিল

শিখেছিল দিস সাজেস্ট দ্যাট এটা দেখায় যে ফর এভরি ইয়াং চিলড্রেন ছোট বাচ্চাদের জন্য অ্যাজ ওয়েল এস ফর ওল্ডার পিপল বড়দের জন্য ও নেভিগেটিং এ মাল্টিলিঙ্গুয়াল এনভায়রনমেন্ট সো বিভিন্ন ভাষার দিকে যাওয়াটা অ্যাডভান্টেজেস দ্যাট ট্রান্সফার ফার ল্যাঙ্গুয়েজ সো বিভিন্ন ভাষার দিকে বহুভাষিক বহুভাষিক পরিবেশে চলাচল একটা সুবিধা দেয় কিনা ভাষার বাইরেও কি ট্রান্সফার এই সুবিধাগুলো যেগুলো নিয়ে যায় বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ যেগুলো ভাষার বাইরেও অনেক কিছুর দিকেই হচ্ছে নিয়ে যায় অনেক কিছুই আমাদের জন্য উন্নতি ঘটাতে সহায়তা করে আমাদের ব্রেন আমাদের স্বাস্থ্য আমাদের চিন্তাভাবনা আমাদের নিউরোলজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো আমরা এখান থেকে শিখতে পারলাম আপনারাও বেশি বেশি হচ্ছে পড়াশোনা করেন আর হচ্ছে দেশের বাইরে আসেন এবং হচ্ছে ট্রাই করেন এটলিস্ট যেহেতু ভাষা শিখলে এত উপকার আপনার হচ্ছে এ তো লাগবে নিজের জন্য লাগবে এই জন্য আমাদের আয়ল স্কুল বিটিতে বিভিন্ন কোর্স হয়ে থাকে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান